পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করলেন লাগানিশন। সোমবার রাজভবনে শপথ নিলেন তিনি। মণিপুরের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব সামাল দেবেন লাগানিশন। রীতি অনুযায়ী এদিন তাকে শপথ বাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়করা ছিলেন। রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকরের স্ত্রী সুদেশ ধনকর। উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে এনডিএ তরফে জগদীপ ধনকরের নাম ঘোষণা হওয়ার পরই রাজ্যপাল পদে ইস্তফা দেন তিনি। এরপরই রাজ্যের অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয় মণিপুরের রাজ্যপাল লাগানিশনকে। সেই মতো সোমবার শপথ গ্রহণ করেন তিনি। দিদি একটু ঘুরে, আর ফেসবুক উল্টো দিক থেকে ফ্ল্যাশ মারছো। দিদি একটু ঘুরে, দিদি একটু প্লিজ প্লিজ ভাই, তোরা যদি জায়গা নিয়ে দাঁড়াস তখন আমার কিছু করার। হ্যাঁ লাভলি লাভলি দিদি, সুবিধা অফার সীমিত সময়ের জন্য, শর্তাবলী প্রযোজ্য। সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার। কন্ট্যাক্ট 9832077848। ईश्वर की शपथ लेता हूं कि मैं श्रद्धा पूर्वक पश्चिम बंगाल के राज्यपाल के पद का कार्यपालन करूंगा तथा अपनी पूरी योग्यता में संविधान और विधि का परिरक्षण, संरक्षण और प्रतिरक्षण करूंगा और मैं पश्चिम बंगाल की जनता की सेवा और कल्याण में निरत रहूंगा।